গুড মর্নিং এভরিওয়ান, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার পাশাপাশি এবছর আজকে সরস্বতী পুজো, দারুণ একটা দিন। তো দেখতে পাচ্ছ সকালবেলা স্নান ঠান করে রেডি হয়ে গেছি, কি জন্য আবার সরস্বতী পুজো বলে কথা, তো প্রতি বছরের মতো এবছর আমার বাড়ি সরস্বতী পুজো হচ্ছে, সেই জন্য সকালবেলা উঠে হলুদ দিয়ে স্নান ঠান করে হলুদ রঙে জামা পরে রেডি হয়ে গেছি। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর জন্যই এবছর এই জামাটা আমি কিনেছিলাম, আর হ্যাঁ সকাল সকাল উঠে সেই জামাটা পরেই স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, ওপর ঘরেও চলে এসেছি। তো চলো পুজোর কাজ শুরু করা যাক, আর হ্যাঁ তার সাথেই ব্লগটাকে এখান থেকেই শুরু করা যাক। বছরের আমাদের সরস্বতী মা একদম আমার সাথে হলুদ টুকটুকে সাজে রেডি, তো মাকে এখন বসিয়ে দিই। তো সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়, সরস্বতী মা কি জয়। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু প্রতি বছর আমাদের তার সাথে আরো একটা সরস্বতী পুজো হয়, যেটা হলো ছোট্ট সরস্বতী, এটা হলো লেদুর। লেদুর প্রতি বছর আমাদের বাড়িতেই পুজো করে, তো এই মাকেও আমি বসিয়ে দিচ্ছি পাশে। মায়ের কাছে বিদ্যা বুদ্ধি চাইতে নিয়ে এসেছে, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, এদিকে তাহলে জীববিদ্যার, জীবন বিজ্ঞান, জীববিদ্যার গুলি মেরেছে। জীববিদ্যা কিছু বিদ্যা চাই না? না বা বইগুলো দেখো, মানে একটা বই, মানে সব বই নিয়ে এসেছে যাতে কখন পড়তে না হয়, যতক্ষণ না ঠাকুর মশাই ঘরটা নাড়ি দিয়ে যাবে ততক্ষণ তো পড়তে হবে না, বইগুলো ঠাকুরের কাছে জমা থাকবে ততক্ষণ উড়ে বেড়াবে। সেটাই মানে কুলটা কখনো পাকে না, পাকে না, ওর জন্য সবাই খেতে বারণ করে। এটা কাকিমা বলেছে। ভালোই হয়েছে প্রতি বছর, মানে যে কোনো পুজোতে আর মাটি খুঁজতে যেতে হবে না, আমরা তো যে জায়গায় থাকি মাটি খুঁজেই পাওয়া যায় না, এটা বেশ ভালো হয়েছে। তো আমাদের এই যে পুষ্পপত্র রেডি, আর এদিকে আমাদের সরস্বতী মাও রেডি, সরস্বতী মাও আমাদের রেডি, এদিকে একদম পুষ্পপত্রটা রেখে দিই। তোমাদের মনে আছে কিনা জানি না, আগের বছর সরস্বতী পুজোটা দারুণ হয়েছিল, দারুণ, কারণ আগের বছর আমাদের বাড়িতে ঠাকুরের উৎসব হয়েছিল, তো সেটারই প্যান্ডেল ছিল আমাদের বাড়িতে, ডেকোরেশন করে সুন্দর করে সাজানো ছিল, সেখানেই আমরা পুজো করেছিলাম। যাই হোক, এবছরও কম কিছু ভালো হচ্ছে না, আমরা আমাদের মতো চেষ্টা করে সুন্দর করে সাজিয়েছি সরস্বতী মাকে। পুজোর তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে, এখন এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে খইয়ের মোয়া, চিড়ের মোয়া, এদের একটু সামনে থেকে দেখা, খইয়ের মোয়া, চিড়ের মোয়া, এগুলো কালকে মা বানিয়েছে, মা কালকে কিন্তু বাড়িতে বানিয়েছে, আর বাদ দেওয়া খই, সরস্বতী পুজোতে এগুলো না হলে কিন্তু হয় না। অল রাইট, তো আমাদের ঠাকুরের জোগাড় সমস্ত হয়ে গেছে সরস্বতী পুজোর, তার মধ্যে লেদু একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, আমি আবার এসে বলছে কি তোমার নোকটা ভাঙলো কি করে, রক্ত বেরোচ্ছে কি করে পড়ছে, মানে যে নিজের বাড়ি মেরেছে এমন বোকা সাজে, মানে কি বলবো, নিজে নকটাকে ভেঙে পুরো টুকরো টুকরো করে দিয়েছে, এখনো পুরো খাসলা সমেত টুকরে গেছে, রক্ত বেরোচ্ছে, তাহলে এমন করে গাড়ি মেরেছে, চলাফেরা ধরনই খারাপ। যাই হোক, এবছরে সরস্বতী পুজোটা কিন্তু ভীষণই জমজমাট, সত্যি কথা বলতে এবছর প্রতিটা পুজোয় আমার ভীষণই জমজমাট কাটছে, কারণ দুর্গাপুজোতে পিউরা কোনো বাড়ি আসে না, এবছর দুর্গাপুজোতে পিউরা এসেছে। কোন ছোটবেলায় কেউ এসেছিল, একবার না দুবার দুর্গাপুজো, এবছর এসেছে, তো এবছর দুর্গাপুজোটাও ভীষণ ভালো কেটেছে, লক্ষ্মী পুজোটাও তো প্রতিবার ভালোই কাটে, যেহেতু সরস্বতী পুজোতে পিউ এসেছে,
তো পিউ তো এখন হোস্টেলে থাকে, রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়েছে এম এতে। তো ওখান থেকে হোস্টেল থেকে এসেছে বিরেট, আর জলি তো হুগলি মোড় থেকে এসেছে, হুগলি মোড় থেকে, হুগলি মোড় হচ্ছে জলির হোস্টেল। তো আর লেদু এসেছে কাপাসাঙ্গার হোস্টেল থেকে, তাই তো ওকে করে লালন পালন, ওকে ওখানে ওখানে পোষা হয় হতো, পোষা গিয়েও পালিত পোষা। হলুদ দিয়ে স্নান করেছিস লেদু? কই গালে তো একটু হলুদের চিহ্ন নেই, মুখে এমন ভাবে চান করতে যেতে বুঝতেই না পারে। তারপরে তোরা চান করেছিস হলুদ দিয়ে? হ্যাঁ। কই কোথায় দেখবো, কোথায় দেখবো, কোথায় দেখবো হলুদ কোথায় দিয়েছিস? হাতে হাতে হলুদ। আমাদের পুজোর জোগাড় তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঘড়িতে এখন 10:30 বেশি বাজে লেদু, তাই তো? এখন জেঠু আসলো পুজো করতে। এখন বাজে 11:30, পুজো ভালোভাবেই হয়ে গেছে। জেঠু এই মাত্র চলে গেল অন্য একটা জায়গায় পুজো করতে, তো রাজ এসেছে দেখা করতে আমার সাথে। ও প্রসাদ খাবে না, সেই জন্য ওর জন্য গোটা ফল নিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে এসেছে, চলো যাই। আরে চেক নাইটা খালি দেখো, বাবারে বাবা, চেক নাইটা খালি দেখো, বলে যে লাস্ট ইয়ার পাঞ্জাবিটা তো হেভি লাগছে ভাই, পাঞ্জাবিটা তো হেভি লাগছে। এনে এটা ধর, কি এটা ধর, এটা চেক নাইটা তো ভালোই দিয়েছিস রে। হ্যাঁ সবই নিজের জন্য, লাভ ইওরসেলফ। বাবা বাবা, কোটেশন কোটেশন গুলো কার থেকে ঝাড়া, কোটেশন গুলো নিজের থেকে ঝাড়া নাকি? সব নিজের, এত বড় বড় দাদা দিদি থাকতে ও নাকি কোটেশন নিজে বানিয়েছে। আমার ওটা ডাইরি আছে, কি বলছো, এমন ভাব দেখে না কি বলবো আর। আচ্ছা অতি ঘটনার সেটা বাদ দিয়ে, কিন্তু তোর মতো বয়স আমার আর নেই, এখন কলেজে কলেজে নতুন নতুন পড়ছি। নতুন কোথায়, থার্ড ইয়ার লাস্ট ইয়ার, এই দু বছর অনলাইন, সরস্বতী পুজো অনলাইন, সেটাই বলছি তো। নতুন এই বছর তোর নতুন সরস্বতী পুজো,
কলেজের ব্যাপারটা তো নতুন, তো উঠছিস এই ব্যাপারটা কিছুই নতুন, এই ব্যাপারটা তো আমরা পেরিয়ে এসেছি, তো আমাদের অনেক বয়স হয়ে গেছে তোদের কাছে, তোরা এখন যাবি ফাট মেরে আবার স্ট্যান্ডে, তো ওর কলেজ তো আবার স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ডে, ওরে বাবা আরও ব্যাপারটা আবার আলাদা, মেয়েদের দেখবি, মেয়েরা তোদেরকে দেখবে, ওসব পাপের কাজ আমি করি, ওরে ঠিক আছে আমি আর এইসব মিথ্যে কথা আমার ব্লগে নিতে চাই না, পাপের কাজ না কেউ করে না, ঠিক আছে একটু সবাইকে সরস্বতী পুজো উইশ করে দে, হ্যাপি রিপাবলিক ডে উইশ করে দে সবাইকার জন্য, হ্যাপি সরস্বতী পুজো এন্ড হ্যাপি রিপাবলিক ডে। আর তুমি যেটার কথা বললে, মেয়ে বাজি এই ওই, আমার ওই বলে বাজি না, আমার পলিসি হচ্ছে সম্পূর্ণ আলাদা, আমি সবার সবাই আমার, ঠিক আছে ভালো করে ঘোর, যা ভালো সাবধানে যাস, হ্যাঁ নিজেদের খাওয়ার জন্য প্রসাদ বাড়া হচ্ছে, আর এতক্ষণ ধরে পাড়ার লোকের জন্য প্রসাদ বেড়ে দিলাম, এই অক্ষয় কুমার দাঁড়িয়ে আছে কমলা রঙের পাঞ্জাবি পরে, এই অক্ষয় কুমার দিয়ে আসবে, যা দিয়ে আয় ঠিক 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 জায়গায় কিন্তু দিস, আবার অন্য জায়গায় দিয়ে দিস না, লেদু এখন নিয়ে বসেছে কি বল, চিরা মাখা না দধি কর্মা, দই দিয়ে চিড়ে দিয়ে খই দিয়ে মেখে সরস্বতী পুজোর, সরস্বতী পুজোর দিন ব্রেকফাস্ট, সরস্বতী পুজো ম্যান্ডেটরি ব্রেকফাস্ট, কেমন কেমন বল, বাবা কি হয়েছে, আমি যে গুড় আনি কাশালি গুড় 120 টাকা করে, সেই গুড়ের সেম, হ্যাঁ নোড়া দিয়ে থেতো করে তারপর মিক্সারে গুঁড়ো করে তারপরে মাখ, আমার আবার এর মধ্যে গুড় গুড় দিও না, আমি নিয়ে বসেছি এখন এই যে দধি কর্মা, সাধারণত দধি কর্মা বলে পরের দিন সরস্বতী পূজার পরের দিন, কিন্তু এটাকেও তো দধি কর্মা বলে, তাই না, আমাদের সরস্বতী পূজার শ্রী পঞ্চমীতে আমাদের দই খই খেতে হয় সকালে, শ্রী পঞ্চমীতে দই খই খেতে হয় সকালে, তো এটা হচ্ছে ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে সরস্বতী পূজার দিন সকালবেলা যদি এটাই না খাই তাহলে মনেই হয় না যেন সরস্বতী পূজা, তাই তো বল লেদু, একদম একদম দুর্দান্ত, এই স্বাদের কোনো তুলনাই হবে না, তাহলে 100 এর মধ্যে কত, 100 এর মধ্যে 200, অল রাইট, তো ঘড়িতে এখন বাজছে 1:45, আমরা সবাই রেডি হয়ে গেছি সরস্বতী পূজায় বেরোবো বলে, এখন তো স্কুল জীবন নেই সেই জন্যই একটু দেরি করে বেরোচ্ছি, যখন স্কুলে পড়তাম তখন শাড়ি ঠাড়ি পরে একদম 10:00 পরেই বেরোতে হবে, তখন তাড়াতাড়ি যেতে পারতাম, মানে শাড়ি না পরলেও আমরা এত লেট করে বেরোচ্ছি, কি করবো বাড়িতে পুজোটাই দেরি করে হলো, চলো এখন বেরোনো যাক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় লেদুদের স্কুলের সামনে চলে এসেছি, তো আজকেই ওদের সরস্বতী পুজোর খাওয়াটা খাওয়াবে, একটা প্যাকেট দেবে সেই জন্য কুপন দিয়েছে, যে চাঁদা দিয়েছে সেটার, সেটাকে আনতে ভুলে গেছে, এদিকে বাড়ি থেকে বলছে আমরা না প্যাকেটটা সবাই মিলে ভাগ করে খাবো, এদিকে মানে কুপনটাই আনতে ভুলে গেছে, সব আমরা বুঝছি আমাদেরকে খাওয়াবে না বলে এইগুলো করেছে কুপন, এখন আবার হলুদের একেবারে মেলা বসে গেছে, কি ভাই তুমি কি দেখছো, ওই তো আমি বললাম না ওই দিকটাই পুজো হয়, বড় গেটটা দিয়ে ঢুকি ঢুকতাম আমরা, কি ওরা কো কই কি জানে ও কোথায় সাইকেল, দেখো কি রে কি খবর কি করবি, এখনো পুজো হয়নি সেন্ট জনসে, এখনো পুজো হয়নি রে দেখ, হ্যাঁ সেই জন্যই বসে আছে, এই যে ম্যাডাম চলে এসেছে, শুভ কই, গাড়ি রাখতে গেছে, আমি স্নিগ্ধার চশমাটা পরেছি, স্নিগ্ধাকে আমার সানগ্লাস, ভালোই তো লাগছে রে, খারাপ কি লাগছে, কি রকম লাগছে, ভালো লাগছে তো ক্যামেরাতে দেখতে পাচ্ছি, ও যাবে ও আচ্ছা এদিকে এদিকে
আচ্ছা ব্যাপারটা কি বলতো, আমরা যখন স্কুলে পড়তাম না তখন না মানে এনভায়রনমেন্ট একটা আলাদা ছিল, এখন পাল্টে গেছে, মানে কেমন যেন লোকজন কম, কেন এরকম হয়ে গেল কেন হঠাৎ করে? কচুরি দিয়েছে, যাও বাড়িকে বাড়িকে ভালো করে খাও। অঞ্জলি দিয়েছিস? দিসনি? ইমা এখানে দিবি? বাড়িতে দিয়েছি। ও তাই, সেটা বল কি রে, অতি অপেক্ষার পরে একটা প্যাকেট নিয়ে এসেছে। কি আছে প্যাকেটে? প্যাকেটে কি আছে? অনেকক্ষণের অপেক্ষার মানে সমাপ্তি ঘটলো। দেখি দেখি কি আছে, দেখি লুচি দিয়েছে, ওইটা তো আর আমি ভেঙে খেতে পারবো না, এটাই আলু দম দিয়েছে। খুলে খা তোরা, ভালো লাগে না খুব। ওর এখন মনটা, ওর মনটা খারাপ হয়ে গেছে। পরে খেতে হবে, এখনই খেয়ে চল না। খাওয়াও শুরু করে দিয়েছে। কেমন কেমন ভালো? সত্যি ভালো। হ্যাঁ দোকান থেকে এনেছি, তাহলে তো ভালো হবে। নিজের হাতে বানালে আলাদা ব্যাপার। সেন্ট জন থেকে বেরোলাম, এখন আমাদের স্কুলের দিকে যাচ্ছি। সরস্বতী পুজো মানে চার্চে তো ভিড় হবে, সরস্বতী পুজো হোক আর দুর্গা পুজোর পঞ্চমী হোক, চার্চে ভিড় হবে। কিছুক্ষণ আগেই যখন ঢুকছি মানে চার্চে ওপরে থেকে লোকগুলো ঘিজঘিজ করছে, জানি প্রচুর ভিড় ছিল, প্রচুর। এই হাঁটতে হাঁটতে আমাদের স্কুলের সামনে চলে এসেছি, চলো চল ভিতরে যাই। সব পুজো আসবে যাবে, কিন্তু ক্লাস টেনের সরস্বতী পুজো কোনো দিনও ফিরে আসবে না। তুই সরস্বতী পুজো কি দায়িত্ব নিয়েছিস ভুলেই গেছে? আমি সামনেটা সাজাই, প্রথম প্রথম আমি আঁকতে পারতাম না বলে আমি কোনো দিনও কোনো দায়িত্ব নেইনি, কিন্তু পরে যখন দেখলাম আঁকার জানাটা কোনো ব্যাপার না, কোনো দেখিয়ে দেয়, হ্যাঁ তারপর থেকে গোছ গাছের এই দায়িত্বগুলো পেয়েছি। আমরা তো সামনেটাই সুন্দর করে সাজিয়েছিলাম, আর আমরা কখনোই নিমন্ত্রণ করতে যাইনি, কারণ আমি কোনোদিনও সাইকেল নিয়ে স্কুলে আসতাম না। না আমি আসতাম, কিন্তু আমি যাইনি, ওই দায়িত্বটা নেইনি, আবার স্কুলে স্কুলে যাবো, থাক আমি, আমার দ্বারা হবে না। সামনেই সামনেই গোছানো টোছানো আমরা করেছি, প্লাস আমরা খেতেও দিয়েছি, সার্ভও করেছি, সার্ভটা করেছিলাম, যাই হোক সেটাই বলছি যে সব পুজো ফিরে আসবে, কিন্তু ক্লাস টেনের আমাদের সরস্বতী পুজো কোনো দিনও ফিরে আসবে, মানে ওই যে একটা বছর ক্লাস টেনের সরস্বতী পুজোতে কি কাটিয়েছি, আর তখন যেন সবাই বেরোতো, সবাই, এখন আবার কেউই বেরোয় না। আমি আর স্নিগ্ধা তখন জানো 10টার মধ্যে সবাই বেরিয়ে পড়তো, আবার শাড়ি টাড়ি পরে, তখন আলাদা একটা চাম ছিল মানুষের মনের মধ্যে, এখন আর সেটা নেই। চলো এখন যাই। তো এই হলো আমাদের স্কুলের সরস্বতী প্রতিমা, এটা বানিয়েছে আমাদের স্কুলেরই ছাত্রী সিঞ্জিনী সরকার। দারুণ দারুণ, সত্যি সুন্দর হয়েছে বল, কোনো কথা হবে না, অপূর্ব, এত সুন্দর বানিয়েছে। এই সরস্বতী পূজোর কার্ড বানানোরও দায়িত্ব ছিল আমাদের উপরে, আমাদের স্কুলের কার্ড এবছরের এইটা, এই যো। আর বিভিন্ন যেসব স্কুল থেকে নিমন্ত্রণ করতে এসেছে তাদের কার্ড এইভাবে একটা বোর্ডের মধ্যে লাগানো হয়। Thank you.
ক্লাস 10 এ পড়তাম, মানে স্কুল ক্লাস বাঙ্ক করে এই জায়গাটা পুরো মেলা বসে যেত কাজ করার জন্য, না সরস্বতী পূজার কাজ করব, মানে পাশে কাজ করতে পারুক চাই না পারুক, কাজ করতে পারুক চাই না পারুক, তাকে কাজে নিক বা না নিক, আগের ব্লগে তোমরা দেখেছিলে যে শুভশ্রী বলছিল ওকে কাজে নেয়নি, আমি ওকে বলেছি চলে আয় ক্লাস বাঙ্ক করে তুই বসে থাকবি, ওটা বেশ আমাদের মজা ছিল। প্রথম প্রথম আমি খুব ভয় পেতাম যে এই ক্লাস বাঙ্ক করবো মিস কিছু বলবো, পরে জানা সবাই বলছে চল যাওয়া যাবে, ওটা একটা আলাদা সময় ছিল। এগুলো সব ছবি আমাদের স্কুলের মেয়েদেরই আঁকা, আর যে প্রতিমাটা দেখলে ওটা বললাম যে আমাদের স্কুলেরই একটা মেয়ে বানিয়েছে সিঞ্জিনী সরকার, কালকে যখন পোস্টার দেখি আমি সত্যি মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর বানিয়েছে, আমাকে সবাই হোয়াটসঅ্যাপে বলছে যে ও কি মৃৎশিল্পী, যে এত সুন্দর বানিয়েছে প্রতিমাটা, সত্যি সুন্দর। হ্যাঁ এটাই হয়তো আসল চিন্তা বয়সে যে এত সুন্দর বানিয়েছে, এই আমি এইখানটা একটা গণেশ বানিয়েছিলাম, মধুমিতা মিশ্র আমাকে গাইড করেছিল মনে আছে আমার, হ্যাঁ হয়নি তো কোনো কারণের জন্য, সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে। তো এই হলো আমার স্কুলের সরস্বতী পুজো, বাহ আমার তো অনেকদিন পরে আসলাম বেশ ভালো লাগছে। আমি এই প্রথম আসলাম, তুই ছেড়ে দে ও প্রথম এসেছে স্কুল 23 বছর বয়সে প্রথম এসেছে স্কুল, সরস্বতী পুজো কোনোদিনই আসা হয়নি, হ্যাঁ এই প্রথম, বাহ কেমন লাগলো, ভীষণই সুন্দর, খুব সুন্দর। এবার খেতে আসবি তো যেদিনকার খাওয়াবে, এই গ্রুপে বলছে যে আমাদের আসতে দেবে তো কুলের চাটনি বোদে, হ্যাঁ খেয়েই যা, কি আর হবে যা বাচ্চা কুচা থাকবে ওগুলো কাচিয়ে কুচিয়ে খেয়ে যাবো, হ্যাঁ সেটাই। তাহলে আজকের মতোই ব্লগটাকে এখানেই শেষ করে বিদায় জানাচ্ছি, ব্লগটা কেমন লাগলো, আমার বাড়ির সরস্বতী পুজো, আমাদের স্কুলের সরস্বতী পুজো, আমাদের স্কুলের সরস্বতী প্রতিমা কেমন লাগলো ডেফিনেটলি একটা কমেন্ট করে জানিও, আর তার সাথে যদি তুমি ব্লগটা এখনো অবধি দেখে থাকো আর যদি তোমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো আনন্দে থেকো, বাই।